হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। বেসিক্যালি আজকেও আছি কল্যাণীতে, আজকে হচ্ছে কল্যাণী বই উৎসবের লাস্ট দিন, আজকে হচ্ছে বোম্বে বাইকিংসের শো সাউন্ড চেক শুরু হবে আর এখন বাজে হচ্ছে 3টা সামথিং। বাট আমরা এখনও লঞ্চ করিনি, এই কদিনে মানে চেহারা দেখে বুঝতেই পারছো খুব টায়ার্ড লাগছে, রাতে ঘুমোতে পারছি না, ঘুমানোর সুযোগটা পাচ্ছি না, কারণ হচ্ছে এডিটিংগুলো রাতেই সেরে ফেলছি, কারণ জমিয়ে দিলে 2-3টা সব বাড়ি গিয়ে এডিট করতে করতে শেষ। যদিও ছবিগুলো আবার এখানে বসে এডিট করা একটু ঝামেলাও হচ্ছে, সেটা হচ্ছে ল্যাপটপ এডিট করতে হচ্ছে, ল্যাপটপ অনেকটা স্লো, অনেক পুরোনো একটা ল্যাপটপ আমার, তো ওটাও আপগ্রেড করা উচিত, বাট ওই আর কি সব কিছু দিক থেকে এখনই করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, আর লাঞ্চটা করবো দেন হয়তো আবার সাউন্ড চেকে যেতে হবে, যদিও আমার কোনো কাজ নেই সাউন্ড চেকে গিয়ে, বাট হোটেলে থেকে কী করবো। আর এখানের এই হোটেলের জলে স্নান করে চুল টুল একেবারে অবস্থা খারাপ, আর আমার চেহারার অবস্থাই পুরোপুরি এখন খারাপ হয়ে গেছে, দাড়ি চুল বড় হয়ে একেবারে বাজে অবস্থা, তো সেটা ইগনোর করে বাকি ফাজলামিগুলো সবাই দেখো, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, জানাও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আছি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গায় ইউজার নেম অফিসিয়াল পিজালদা, তো যে যেখানে আছো সেখানে ফলো করে দিও, কানেক্টেড থেকো। এবার এখানে বসে কথা না বাড়াই, খিদে পেয়ে যাবো, আমি সকালে কিছু খাওয়া হয়নি যেহেতু রাতে ঘুমাইনি, আমি ঘুমাচ্ছি ছটা সামথিং কত বাজে আমার ঠিক খেয়াল নেই, তখন আর কি সকালে গেছে তখন ঘুমোতে গেছে, তো এবার সকালে খাওয়া হয়নি, কিছুই খাইনি এখনও, বিস্কিট বাইরে দিয়ে নিয়ে গেল ওর জন্য সেটা খেলাম, আর এখন হোটেলে যাবো খাবো দেন রুমে যাই, তারপরে বাকি কথা বলছি। আর ততক্ষণে এতক্ষণ রুমে বসে কী হয়েছে খাওয়ার আগে ততটুকু সেই একটা ফাজলামি ক্লিপ আছে আমার কাছে, সেটা দেখে নাও দেন রেস্টুরেন্টে গিয়ে কথা বলছি। এই চর্বিযুক্ত মালটা সকালবেলা হোটেলে গেছিল ডলফিনে, এবং সেখানে গিয়ে দেখছিলাম একটা অঝরে ঘুম ঘুমের না ঘুম ঘুমাতে ঘুমাতে নাক ডাকছে। ও আচ্ছা, মানুষে এমনি এমনি নাক ডাকে পরে ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে নাক ডাকছে, আগে নাকটা ডেকে নেবো, এবার আমি ঘুমাচ্ছি ডেকে এমন করলো, আমি বললাম কি রে ভ্যান চলে এসছে, তো তোমার সে চোখ আবার ঘুমি পড়লো বাবু, গাড়িতে উঠে ঘুমাচ্ছে সব সময় ঘুমাচ্ছে বাবু, এবারে এইসব এরা ইভেন্ট ফিভেন্ট শিখতে পারবে বাবু, ঘুমা ভাগ্নে তো সকালবেলা প্রেম প্রেম ভালোবাসার গল্প ভাগ্নে সে আগে উঠতে পারিস, উঠে ভাগ্নে বলছে সকালে খাবার কি অর্ডার দেব, দেড়টার সময় বলছে খাবার কি অর্ডার দেব, ভাগ্নে বলছে ব্রেক আপ হয়েছে, কার কিছু পাইনি বলে একটা সিগারেট খেলো, মা বলেছে ইভেন্টটা শিখতে, ভাগ্নে এসব করে যাচ্ছে হবে না, ব্লগ হচ্ছে ব্লগ, এই তো বান্টু লাগিয়ে ঘুরে বসেই আছে, মা আজ আজ কিছুই করছে না, তুমি আসছে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আমাদের সিনিয়র মিস্টার তুহিন মিশ্র, আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে চলে আসবে, কিছুক্ষণের অপেক্ষা, এখন ব্লগ হচ্ছে। কি খবর ভাগ্নে? এই হচ্ছে আমাদের রানাদার ভাগ্নে, ভাগ্নে বড় ম্যানেজার হবে মামার মতো, তাই কাজ শিখতে এসছে, আর এই হচ্ছে আমাদের মানে কি বলবো কালকে একটা কি বলবো নষ্ট ছেলে, না নষ্ট ছেলে, এই যে ঢাকেশ্বরীর ভিতরে অবস্থা, কিন্তু ঢাকেশ্বরীর বিরিয়ানিটা বড্ড বাজে, খাবার রিভিউ দিয়ে দিলাম না খেয়েই, এখন চলে নষ্ট ছেলে কি খাবি, এই তোমাদের বিরিয়ানিটা শুনছিলাম নাম করা, শুক্তো দিয়ে গেল, শুক্তো রিভিউ দিবে হচ্ছে নষ্ট ছেলে, সিরিয়াসলি মানে এখানে ঢাকেশ্বরীর নাম করা খাবার শুনেছি, বাট সবাই এত বাজে বুঝতে পারেনি, শুক্তো খাওয়া শেষ আর এখন দিয়ে গেল হচ্ছে ফুলকপির তরকারি, এখানেও নুন কম এদের বক্তব্য, যদি ও খায়নি ওকে যে নুন নেই, খাওয়া দাওয়া শেষ করলাম, আবার একটু পায়চারি করছি ভাইয়ে হোটেলের বাইরের দিকটা, আর এই যে চুলের অবস্থা চুলটা নিয়ে বড্ড বিরক্তিতে আছি, ভাবছিলাম একটু বড়ো করবো বাট এখন দৃষ্টিতে আছে খুব পাগল পাগল লাগছে নিজেকে, যাই হোক এবার হোটেলের দিকে যাবো, সত্যি কথা বলতে কল্যাণীতে শুনেছিলাম ঢাকেশ্বরীর খাবার নাকি অনেক ভালো, এবার ঢাকেশ্বরী নিয়ে আমি কনফিউশনও হয়ে গেছে, ব্যাপারটা আমরা যেটা আছি সেটা হচ্ছে ঢাকেশ্বরী প্যালেস, আর হচ্ছে ওর পাশে আরও একটা ঢাকেশ্বরী আছে, ঢাকেশ্বরী চাইনিজ বা রেস্টুরেন্ট কি, আর শুনেছিলাম ঢাকেশ্বরী বিরিয়ানি ভালো, বিরিয়ানিটা চাইনিজেরটা ভালো, এটা তো খুব বাজে, কালকে খেলাম এত বাজে খেয়েছি মানে বলার বাইরে, কালকে যদি ওটার সাথে চিকেনটা না থাকতো তাহলে বিরিয়ানিটা খেতেই পারতাম না, তো এই হচ্ছে ব্যাপার, এবার রুমে যাই ফ্রেশ হই,
একটু রেস্ট দরকার, ঘুমানো দরকার, আর কিচ্ছু না, আমি একটু ঘুমোতে চাই কিন্তু সেটা পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, আমি যাই ফ্রেশ ফ্রেশ হই, তো পরে কথা বলবো। 2000 years later আজকের অডিয়েন্স কালকের থেকে অনেকটাই কম, মানে কালকে যে পরিমাণ ছিল আজকে তার অর্ধেকও নেই, এরকম একটা ব্যাপার। বক্তব্য তোমার, এসে খুশি নাও? খুব খুশি, একটু ঝোলাচ্ছে লোকটা, বাট ঠিক আছে, ভালো একদিন। চলি গো চলি, দেখো প্যার কি গলি, উসে রোকে না কোই, গো চলি। শো শেষ হলো, স্টেজ ফাঁকা, অডিয়েন্স ফাঁকা, কেউ নেই এখন। আর এখন বাজে হচ্ছে 11:20, আর ভাই ডিপ্রেশনে ভুগছে, ফার্স্টেড হয়ে গেছে। কেন, কি হয়েছে? খুব আশা করে এসেছিলাম, ভাবা আমি উঠতে যাই, কিন্তু হলো না, সেটাই করে উঠলো না, উঠতেও পারলাম না, দাঁড়িয়েই থাকলাম। ভাই অনেকদিন পরে ছবি তুলেছে, মানে এইরকম কনসার্টের, তাই পাবলিক শর্ট ছবি তো খুব একটা তোলো না, দেয় না স্যার, কাজ দেয় না। বাবা স্যার নাকি কাজ দেয় না, উল্টো আমায় কিন্তু ডাকে, ঠিক আছে। সেই সেই কাজগুলো এখন বাদ হয়ে গেছে, সেগুলো দাও। সেই কাজগুলো তো একটা দুষ্টু লোকের জন্য বাদ হয়েছে। হ্যাঁ, ব্র্যান্ড ব্র্যান্ড দুষ্টু লোকটা কি দেখছে? তাহলে দেখলে দুষ্টু লোকটার বোঝা উচিত যে এরকম করে মার্কেটে কাজ করা যায় না, করতে নেই সেই তীব্র প্রতিবাদ আমার।
শো শেষ হলো আর এখন বাজে হচ্ছে 11:23। এবার হোটেল যাবো, ডিনার করবো, দিন ফেরাবো। সো এখানে বসে ভিডিওটা না পারে হোটেল যাই, হোটেল গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে বেরোই। বিজুদা কেমন আছো? বাস ভালো, খুব ভালো, খুব ভালো। একদম কখন এলে তুমি আজকে? আমি এলাম ওই একটা, আমি খেয়াল করিনি। তো হোটেল ছিলাম, তুমি তো হোটেল যাওনি? হোটেলে আমি তো হোটেলে ছিলাম, তুমি তো ওদিকে যাওনি? হ্যাঁ আমি তো ছিলাম। আমি তো তিন দিন ধরেই আছি। ফিরবে তো? আমাদের বাইক আছে, আমরা তো বাইকে ফিরবো। হ্যাঁ কিছু করার নেই না, চলো সাবধানে যাও, টাটা টাটা। এখন বাজে হচ্ছে 12:40, ডিনার শেষ। আর ডিনারে সেই যথারীতি রুটি চিকেন, এটাই আর কি রাত্রেবেলা খাই। তাই তো আর ভিডিওটা বড় করবো না, এবার বাড়ির দিকে যাবো। অর্জুনদার যেহেতু ঠান্ডা লেগেছে দুই দিন ধরে, কালকে সারা রাত মানে শ্বাসকষ্টে ভুগছে এরকম একটা ব্যাপার ছিল, গলা ব্যথা প্রচণ্ড, আজকে সারাদিন গার্গেল খুলে গেছে। তো এই জন্য অর্জুনদা আমার সাথে যাচ্ছে না, আমার সাথে যাচ্ছে হচ্ছে নষ্ট ছেলে সমান, ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে, নষ্ট ছেলে ট্যাগ লাইন। তো এবার বাড়ির দিকে যাই, বাড়ি যেতে এখনও 1-1.5 ঘন্টা তো মিনিমাম সময় লাগবে না, ঠান্ডা যেহেতু তো গাড়ি জ্বলে তো চালানোর প্রশ্নই ওঠে না। তাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গায় রয়েছে অফিসিয়াল পি হালদার ইউজার নেম, সার্চ করো পেয়ে যাবে। সো যে যেখানে আছো ফলো করো। সো দিস পর হালদার ছাই নেটপোর্ট টুরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভ্লগে। টিল দ্যান টেক কেয়ার, টাটা, পিস।